পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না বিধানসভার ন নম্বর জেডপির উচালন গ্রামে 166 নম্বর বুথে বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখন শুরু হল। 21-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে লড়াইয়ের ময়দানে নেমেছে শাসক দল থেকে শুরু করে প্রতিটি বিরোধী দল। পিছিয়ে নেই রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। তাদের মতে বর্তমান রাজ্য সরকার সাধারণ মানুষের সাথে বঞ্চনা করেছে, তাই রাজ্য সরকারের পরিবর্তন চায় মানুষ। এখনো পর্যন্ত বিধানসভা নির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়নি। তার আগে থেকেই বুথ সভাপতি উত্তল চালকের নেতৃত্বে শুরু হয়েছে দেওয়াল লিখনের কাজ। উচালন অঞ্চলের মানুষের ব্যাপক সাড়া মিলেছে বলে জানিয়েছেন ন নম্বর জেডপির সম্পাদক সন্তোষ রায়। প্রার্থী নির্বাচন হলে তারপর দেওয়ালে সেই প্রার্থীর নাম লিখেও দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। বিজেপির প্রতিটি রাজনৈতিক সভায় জনজোয়ার প্রমাণ করে যে 21-এর বিধানসভা নির্বাচনে বাংলায় পরিবর্তন আসতে চলেছে, এমনটাই মত ন নম্বর জেডপির সম্পাদক সন্তোষ রায়ের। এই অঞ্চল তৃণমূলের দখলে থাকলেও আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির জয় জয়কার হবে বলে আশাবাদী বিজেপি নেতৃত্ব। কৃষ্ণ সাহা রিপোর্ট, কৃষক সেতু নিউজ বাংলা। এটা হচ্ছে রায়না বিধানসভার ন নম্বর জেডপির অন্তরে উচালন গ্রামের 166 নম্বর বুথে বিজেপির দেয়াল লেখন চলছে। কি আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কি মনে হচ্ছে এই এলাকার? এই এলাকার মানুষের যেটা বক্তব্য যে বিগত সরকার তাদের থেকে তারা নানান দিক থেকে বঞ্চিত হয়েছে। একটা শ্রেণীর মানুষের ওপর তোষণ এই উচালনের মানুষ দেখেছে, তাই উচালনের মানুষ এবং এই বুথের মানুষ এই সরকারের পরিবর্তন চায়। সেই পরিবর্তনের সাথী হয়ে সকলেই এগিয়ে আসছে। আমরা এই পাড়ায় এসেছি, দেয়াল লিখন করছি, মানুষের সারা আছে যথেষ্ট। এখন তো প্রার্থীর নাম ঘোষণা হয়নি, তার আগে দেয়াল লিখন করছেন, কি বলছেন মানুষকে? মানুষ প্রার্থী কালেকশন হয়নি, কিন্তু মানুষের যা সারা আছে আমরা দেয়াল লিখে যাচ্ছি। পরবর্তীকালে প্রার্থী হলে সেই নাম আমরা পরবর্তীকালে আবার লিখে দেবো। কেমন সারা পাচ্ছেন মানুষের এই এলাকায়? মানুষের দুর্দান্ত সারা আছে। যেভাবে অন্যায় অত্যাচার তৃণমূল করেছে তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হয়ে আসছে। বিভিন্ন আপনারা পথসভা, বিভিন্ন মিটিং মিছিলগুলো আমরা দেখতে পাচ্ছেন যে বিজেপির জনজোয়ার বাংলায় যে পরিবর্তন, 21-এর পরিবর্তন, এটা একদম 100% শিওর। এই অঞ্চলটা তো তৃণমূলের দখলে, সেই জায়গায় মনে হচ্ছে যে তৃণমূলকে টপকে আপনারা আসতে পারবেন? তৃণমূলের দখল বলতে এখন সার্বিকভাবে যদি বিবেচনা করেন এই অঞ্চলে বুথভিত্তিক ভোটের যে রেজাল্ট তৃণমূলের দখলে নয়। এই অঞ্চলে 26 বুথের মধ্যে অধিকাংশ বুথই বিজেপি লিড দিয়েছে লোকসভা ভোটে এবং বিধানসভায় সে ছাপিয়ে যাবে, এটা একদম 100% গ্যারান্টি। আপনার নাম পরিচয়? আমার নাম সন্তোষ রায়, আমি ন নম্বর জেডপির সম্পাদক এবং সঙ্গে শুরু করছি 166 নম্বর বুথ। এই বুথের সভাপতি হচ্ছে উত্তম চালক। আজকে তারই ইয়েতে আমাদের এই দেয়াল লেখন চলছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর দিকে দিকে যেসব দেয়াল লেখন হবে আগামী দিনে, একলক্ষী, নর্তমবাটি, এটা সব জায়গাতেই দেয়াল লেখন চলছে এখন। আপনার নাম পরিচয়? আমার নাম মানস দা, আমি মন্ডল কম ন নম্বর জেডপির মন্ডল কমিটির একজন।